আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল নেসেস ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, গত পর্বে গার্ডেনিংয়ের আপডেট দেখিয়েছিলাম, ছোট ছোট ছিল এই লাউ গাছগুলো, এখন মাশাল্লাহ দুই সপ্তাহের মধ্যে আবার বড় হয়ে যায়। তো এগুলোকে যত্ন দিতে পারছি না এখনও, আমার মাচাগুলো ভাঙার চিন্তা আছে নতুন করে বানানোর, কিন্তু এখনও লোকজন পাচ্ছি না বা নিজে পারবো কি না সেটাই আর কি চিন্তার বিষয়। তো যার জন্য যত্ন করছি না, যত্ন করলে এগুলো তরতর করে অনেক বেশি বড় হয়ে যাবে। অলরেডি লাউ গাছে ফুল চলে এসেছে, তো কি করব আমি জানি না এখনও, লোক ঠিক করতে পারছি না মাচা দেওয়ার জন্য। তো যাই হোক, না হলে এটাতেই বাবাবো আর কি, এগুলো একটু হেলে যায়। এই যে দেখো ফুল চলে এসেছে গাছে। প্রিয় বন্ধুরা, আরেক সপ্তাহ দেখবো তারপরে কেটে ফেলবো। প্রিয় বন্ধুরা, আমার গার্ডেনে প্রচুর পরিমাণে বাটারফ্লাই আসা যাওয়া করে, এই যে দেখুন। তো এখানে বরবটি গাছগুলো রেখে দিয়েছি, কি আর করব, যা হয় তাই ভালো। এখান থেকে সরিয়েছি প্রচুর গাছ আরেকটি ব্যাডে, আর কিছু রেখে দিই। এই হচ্ছে আমার শশা গাছ, ফুল আসছে প্রচুর, শশাও ধরছে। খাই বা না খাই, এই যে ফুল আর সবুজ রং দেখে আমি সন্তুষ্ট মুগ্ধ, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, এই যে বাটারফ্লাই আসা যাওয়া করে, এগুলো দেখতেই তো মন জুড়িয়ে যায়। আর এই সেই ব্যাড, এখানটিতে আমি দেশি সিম গাছ দিয়েছি এবং বরবটি গাছও দিয়েছি ফ্রন্টে, আর পিছনে দেশি সিম, আর নিচে দিয়েছি টাটা এবং ধনে। এগুলো উঠেছে অবশ্য, তুলে তুলে খাচ্ছি ধনে পাতাগুলো। আর বন্ধুরা, লতি কচু পটে আছে, মাটিতেও আছে, আর ওই পাশটিতে চাল কুমড়া, ওটা দেখাইনি, ভিডিও স্কিপ করে ওই পাশে যে দেখা যাচ্ছে চাল কুমড়ার গাছগুলো, এগুলোকেও যত্ন করছি না, আমার মাচার দরকার বারে বারে বলবো। প্রিয় বন্ধুরা, আজকে আমার গার্ডেনে দুই রাজকন্যা এসেছে, দুই পরী। তো দুই পরীরা দেখুন কি পরিমাণ এক্সাইটেড বাটারফ্লাই ধরার জন্য, ধরতেই হবে তাদেরকে। ওরা আসলে পরে একটা থাকে, কিছুক্ষণ পরেই 8-10টা এসে হাজির হয়। এই পরিমাণ মানে আমার মনে হয় বাটারফ্লাই বুঝতে পারে। এই যে দেখুন কি, এই যে হাত দিয়ে মানে জাদুর কাঠি নাড়া দেয় আর বাটারফ্লাই ওর হাতে হাতে ঘুরছে, এই আর কি প্রত্যেক দিনই এরকম দেখতে পাই। শালগম গাছের এই অবস্থা, ফাঁকে ফাঁকে আবার নতুন করে পাট গাছ গজাচ্ছে এতদিন পরে। অনেক দুই মাস আগে বুনেছিলাম, দুই তিন মাস আগে, তো এতদিন এপ্রিলে বুনেছিলাম, এপ্রিল গেল, মে গেল, এখন জুন, আড়াই মাস পরে যে পাট শাক একটা দুইটা করে বের হচ্ছে। আর পুঁই শাক এখানে কবে মাচায় উঠবে আল্লাহ জানে। এই যে দেখেন একটা পটের মধ্যে এতগুলি সিম ধরেছে আমার। মরিচ গাছ, নাগা মরিচ প্রভাবলি এটা, জানি না, সব গাছই লাগিয়েছি। এখানে হচ্ছে লেবু ফুল, আগের লেবুগুলো ঝরে যায় আবার নতুন করে ফুল আসছে।
পুঁইশাক পটে পটে দিয়েছি, পুঁইশাকের গ্রোথ ভালো দেখা যাচ্ছে, চেহারা সুন্দর মাশাল্লাহ। এখানেও মাটিতে পুঁইশাক আছে, মরিচ গাছ আছে, করলা গাছ পাশে, সবই এক দিয়ে দিই আর কি, যা হয় তাই ভালো, কি আর বলবো। বন্ধুরা, এইবারে নতুন করে বুদ্ধি করেছি করলা গাছকে এইভাবে বাওয়াবো, মাচাতে দিলে এগুলো ভালো হয় না। করলা গাছ একটু লম্বালম্বি বাইতে পছন্দ করে, এই টাইপের ফ্যান্সে আমি অনেক দেখেছি। তো যাই হোক, দিয়ে দিলাম বুদ্ধি করে, ফ্যান্সগুলো একটু শক্ত আছে। এই যে দেখুন, এখানেও শিম ধরে আছে, প্রতিটা গাছের গুড়ায় গুড়ায় একটা দুটা শিম আছে কিন্তু শিম এগুলো। আর মাটিতে আছে, ওদিকে শিম আছে, আর পটেও আছে শিম গাছ। বন্ধুরা, এই পটের মধ্যে এক জাতের শিম আছে, সেটার নাম হচ্ছে কাইকা শিম, আমাদের দেশে বলে কাকিলা বা কাইকা মাছ, যে ঠোঁটটা কলমের নিবের মতো, যে তো ওইটাকে আমরা কাইকা মাছ বলি, ওরকম শিমগুলো হয়। তো বাজার থেকে এনেছিল কাঁচা শিম আমার হাজব্যান্ড ইন্ডিয়ান গ্রোসারি থেকে। তো ওই বীজগুলো একটু পুষ্ট ছিল, আমি লাগিয়ে দিই, হয়ে যায়। তো দেখি এবছর হয় কি না, ওগুলো খুবই রেয়ার, বীজ পাই না বাংলাদেশ থেকে। আর এই হচ্ছে কচুর ব্যাট। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এটা হচ্ছে আমার মিষ্টি কুমোর, এখানে চাল কুমোরের জার দিয়েছি। আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেস্ট প্লেস, এখানে প্রচুর পরিমাণে কেঁচো আছে, কেঁচোর অভয়ারণ্য এখানে। যাই হোক, দোয়া করবেন সবাই গার্ডেনটি যেন সুন্দর মতো হয়। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।